আল্লাহ কবি নজরুলের খবরের জাল না তো আল্লাহর নবীর মহাপত্র যে আগুন জ্বালাই দিছে মানুষের ভিতরে তাম পৃথিবীর সম্পদ রে যদি কুটি 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 বার যদি বিক্রি করে হসম আল্লাহর তাম দুনিয়ার সম্পদ বেসলেও আল্লাহর জান্নাতর একটা সিটকারির দাম দেওয়া সম্ভব নয় কিন্তু সেই জান্নাত যদি উম্মতে মোহাম্মদ বা মুমিনে ভাইতে যায় তার জিন্দেগীর সমস্ত কাম আমার নবীর মোহাম্বতে হতে পারে নবীর ঘুমাইবার সময় তিনবার দুর সরিয়া পড়িয়া ঘুমাইব এই মানুষটার লাগিয়ে আমার জান্নাত জান্নাতরে ফ্রি দান করি লাব আল্লাহর গুলামের ভিতরে মানুষের শান্তি জিব্রাহিল আলাইসাল্লামে ডাক দিয়া হইল বারে লাইব ও রব্বুল আলামিন ডানার মাঝে বেদনা রম বইছে আর উঠতে পারি না আল্লাহ গো জানতাম চাই কত দিন গুরাইলাম আর তোমার জান্নাতর কত জায়গা দেখলাম আল্লাহ এখন জিব্রাহিল রে একদিন না দুই দিন নাই আড়াইশো বছর আমার জান্নাত তোমার ছয়শ নূরের ভাষা দিয়ে ঘুরাইছ এ রে জিব্রাইল জান্নাত দেখা সম্ভব হইছে না আমি আল্লাহ জান্নাতি লাগি জান্নাতে আধন নামে যে সাধারণ একটা জান্নাত বানাইছি সেই জান্নাতর দশ বাঘর এক বাঘ দেখা সম্ভব হইছে না এতো নিয়াম হচ্ছে এই জান্নাত শুয়াখানা যাইতাম চাইনি মাথই না যেরা বইছে জান্নাত বইস যেরা উ বাইছেন জান্নাত বাইছেন যেরা বারা সক্ষর দিলে জান্নাত তোর কইতে কই কেন হইতাম জান্ন সুযোগ থাকলে আর আইতরা ভিতরে বইছে জান্নাতি বাইয় তোরে আমরা বয় সুযোগ করিয়া দিতাম মনে কৰিলে সোমোৱাৰ মু নযোৰা লাৰ আল্লাক দিয়াই দিয়া এশ একটা মিনিট লাগে লাৰাই আমাৰ বাই গুৰু বহিবাৰ আল্লাহ আছে একো মন ইচ্ছা সুৰক্ষা দেখিবা নিচা থাকে যেন বোক খোৱা বোক খোৱা মচিদ হলে লাইন দিয়া উপায় নাজানো বোক খোৱা একো যে আমাৰ এইবাৰ জাগা পাই ন আমাই দেখোৱা জাগা না দিলে ভাল লাগে খান্দ খান্দা লৈয়ে বহিছে গৰ্জনা মুখে অ আশা করি কুরআন শরীফের কারিমা গ্রাহে মাতিলা মনের মাঝে আসিল যে লম্বা টাইম মাতিম না ইচ্ছার বিরুদ্ধে আমার বন্ধু সকল খুব সংক্ষিপ্ত সময় আমি একটা বিষয় নিয়ে আপনার সামনে মাততাম চাই আল্লাহ তো দিতা দিত আমি একেবারে দিল কুলা জবাব আছেন যাইবার ইচ্ছা আছে পাল্লা হরি বুঝিয়া হকা ইচ্ছা আছে নি জান্নাত তো যাই তো এলে আপনি আপনার ইচ্ছা মতো জীবন চালাইলে পারবা তো জি জেলা মনে সে ও মুমি আল্লাহ জান্নাত যাই আল্লাহ কি সুন্দর একটা পথ দিছে ইয়া আইয়ু হাল্লা দিনা আমান হে ইমানদারের দল উদ্ধ হামাও প্রবেশ করো ফিসিল মিকাফ কাফা ইসলামর ভিতরে পুরাপুরিভাবে ইসলামর ভিতরে সুন্দরভাবে পুরাপুরিভাবে যদি কোনো মুমিন মুসলমান ঢুকে এই মুমিন মুসলমান কারণ আল্লাহ ফরমাইন ইনুয়াল নিশ্চয় যাহারা ইমান আনছে আর নেক আমল করছে তাদের জন্য জান্নাতিন তাজরিমিন তাহতিহাল анহার যালিকাল ফাউজুল কাবির আল্লাহর পক্ষ তনেগুলো আমরা যে প্রতিদান কেমন প্রতিদান বলে এমন এক জান্নাত যে জান্নাতের তল দেশে নিচে দিয়া নহর হল বইগো মধুর নহর সরাব নহর সর্বত নহর জান্নতি হাউজে কাউসার নহর দূরে হয় সুবহানাল্লাহ আমার বন্ধু সকল লাগে যে দুনিয়ায় মানুষ আকৃষ্ট আপনি আমি সব সুন্দরের প্রতিমাল ক্লাস যেটার বিমানের ক্ষেত্রে ইকোনমিক ক্লাস জি বিমানের ইকোনমিক ক্লাস মানে নর্মাল ক্লাস ফার্স্ট ক্লাস নাই নর্মাল ক্লাসের একজন জান্নাতির আল্লা সাইটজন

এরা এত সুন্দর হরমাইন এরার খানি আঙ্গুলের মাথা যদি জগৎবাসীরে বা দেখায় দুনিয়ার মানুষ এর সুন্দর দেখিয়া পাগল হয়েছে এরার মুখর মাঝে যে মেসকে গ্রাম যদি তু তু ফালায় দুনিয়ার সমুদ্র লবণাক্ত পানি মিষ্টি হয়েছে খালি মিষ্টি হইতো নাই হৌ পানি লবণাক্ত পানি মিষ্টিও হইব আর সামান্য তুতুর কারণে যে গ্রান সারাটা জগৎ কুশবুদা রুই জান্নাতীয় আহা জান্নাত আল্লাহ তুমি কবুল করো হক আমি জান্নাত মন চায় নাই নিগনা কিসবুদা একটু আগে খুব সুন্দর দুইটা কথা হয়েছে আমার বেশ ভালো লাগছে প্রত্যেক আলিম হলে অল্লাহ শেষ দিকে ইয়ে অন্তত কে একটা আমলের কথা কইলে বালা মাতই না যাও আমলের তো রসুলে ফরমাইন জান্নাতর একটা তালা জুলাই থাকবো আর এই জুলানির তালার চাবি থাকবো তোমরা রাত মাইক দুনিয়ার জমিন বিল্ডিং বাড়ি যদি কেউ তালা লাগাইয়া রাখে হয় কুড়াল দি নাইলে সাবি দি নাইলে ইঞ্জিনিয়ার আনতে আগে বন্ধুর বাজার নাকি অন হাসর ময়দান তো কুড়াল নাই ইঞ্জিনিয়ার নাই সাবিও নাই কিন্তু ব্যস্ত যাইবার ইচ্ছা আছে বহুত মানুষ বিপদ পড়ি আফসোস আল্লাহর বন্ধা জান্নাতি ঘুষ না বার বা দেখু খুশি হইয়া যাইব হীন গেলে দেব থালা লাগে সেই এসেই তালা আল্লাহ আল্লাহর গুলাম আল্লাহ জান্নাত গুলা নেয় তালা মারা আল্লাহর পক্ষ তো নেওয়া যাইবে আমার হাবিবের মাধ্যমে ওয়ারিসে আম্বিয়ার মাধ্যমে তুমি শুনছো না সলা তুমি ইফতাহুল জান্নাত সাবিরে বন্ধু আমার গেছে নাই এগুলো তোর গেছে দেখা ওদিন আমার লাখান বহুত মানুষ বিপদ বলি যে হাই রে যদি জানতাম আমি সাবি নমাজ তে বিদেশী কুমলর তলে আমাইয়া ফুটবল হইলাম না কি দেখি শীতদিন আট বাবু কুল লোকে লাগাইয়া গুলমুলই যায় ওসিদা হাজার লয় খালি আঠে আফসোস জীবন এমন একটা বৈচিত্রময় এই বৈচিত্রময় জীবন চাড়িয়া একদিন আপনারা কিন্তু যাইতইবো আর প্রত্যেকটা hồn মন মনচল লাগি উচিত সেজন্য মৌত আগে ইসলামের ভিতরে ফুরাভাবে হামাইতে কারণ না হামাইলে আদা হামাইয়া দুনিয়ায় বহুত কাম হয় না আদা দুনিয়ায়ও অনেক কাম আদা করিয়া হয় না আমরা বিদেশ যাত্রী যদি বিমানে উঠতে চায় না যদি বেটার এখন বলে তোমার জানালা এখন পুলিয়া কি আমার ট্যাঙ্ক ভাড়া রাখাম ভালে কি বিমানও আপনার সামান্য দেখা যায় যে সামান্য দুনিয়ার প্রমাণ ব্যস্ত কইবার তৈতে সময় কইবাই নি বলে আমার তৈতে সময় বললে আমার টেঙ্গে পুরা মাথা বার করি হবে নাই ইলা নাই খাল দুনিয়ার বনে কাম দেখা যায় ওর দেখে খামে না তাইলে জান্নাত তো যাইতে হবে ওর দেখ জিন্দেগি আল্লাহর নামে দিয়া আদা সাদা জিন্দেগি দিয়া যাইবাই না ইরদায় কোরআন শরীফের এই আয়তর ফ্রে মুফসির হলে খুব তর্ক আনে আল্লাহ দিন হইলা ইল্লা লিয়া আবুদ্দিন মা খালাক্তুল জিন্নাবল ইনসা ইল্লা আল্লাহ দিন হইলা যে ইন্না ইনসানার জিন্নাত্রে আমি সৃষ্টি করছি কেবলমাত্র শুধু মাত্র ইল্লা শুধু মাত্র আবুদুন আউ লিয়া রিফুন আমার দাসত্ব আমার গুলামের লাগে ই কথার মাঝে তো তর্ক আল্লাহ শুধুমাত্র আমার গুলামিল্লা লাগি ভা আর গেলে দেখা যায় আব্দুল আহ আব্দুল আবদুল মাছ মারা রবিকুদ্দিন দোকানদারী হমুক বাই ব্যবসা যা সব তা ইহা বুদিন উইথিলা সব শেষে গিয়া সমাধান দিন সমস্ত মুখ শ্রী নকল যে মানুষের জীবনের প্রত্যেকটা সাজ আল্লাহর হুকুম আর নবীর অনুসরণ বা তরিক মতোই। গুমতলে উঠছে আল্লাহর হুকুম মতো নবীর মত আমরা গুমথনে উঠিনি নবীর তরীক আমরা গুমথনে যেন আত্ম লম্বা করিয়া সারা বেসবি না এই সময় নিয়ম হইল

নবী তরিকা মত হইছে তো ও শুরু হই গেল তান শয়তানি দিয়া মাত্র মজা কিলা হামাইন কিলা বারণ কিলা বই আইนม নে খুব মোটা খুব মোটা কোনো اكو জগৎ গেলি থাকে এই ওয়াশরুম আছে নি মা بیٹা ওয়াশরুম আছে আমি কইবালা কই ওয়াশরুমই লাইবি আইস আফসু

ইয়াৰ বাদ নবিয়ে কৈছ নিকান হৈল চয়েতানৰ হওকা চয়েতানৰ চয়তানৰ আড্ডান এনেও চয়তান আছে জিন্নাত খাৰাব জিন্না আছে এৰ দা বোলে বাও ভাও আইতা আৰু আল্লাৰ গেছে অগুৰটো নে ফানাচ ইতা ফক্কা আল্লাৰ কেষ্ট নে আল্লাৰ কেছে অগুৰ গেষ্ট আমরা ইতাত নাই দুম মুৰি হাৱাইলাম গেও লংগি থাকলে এইখানতে ভাল মাৰি খানটো ওই বি আদবি ইলা মুসলমান নাই আমাদের মা তো কা আছেন নি দুরে কা আছেন নি বাথরুম নবীর তরিকা মত না আছে কুলুফ না আছে মাটি না আছে টিস্যু কিচ্ছু নাই একটু আগে তাই নি খামসারিয়া ফানি ফাইসনা তরগুল তেখ লেগেলে ফাফুซখুরিয়া খুব সুন্দর বাদে আইল মাশাআল্লাহ তানা আনদিয়া মামলে তার ব্রেড দিয়া দে ফাস্ট মা বেটা ও লাগাইল কিবার রইছে আবু কত তা ওটা ব্রেড ফাস্টও থানলো কইয়া শুনাও যাইন গালিয়োন গালিয়োন লা জানর দুখে কোয়া লাগে আল্লাহ কেনে কইলা উদখুলু ফিসিলমে কত উদখুলু ফিসিলমে আল্লাহ এখন যে পুরাপুরি ভাবে ইসলাম জীবন চালাইরা যদি আপনার তলে উঠাটা আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ আপনি তলে উঠিয়া বিছনা ত্যাগ করিয়া বাথরুমও গেছেন টয়লেট ও গেছেন আল্লাহ রুকুম নবীর তরিকা মতো গেছেন আপনি চা পান করছেন বা নাস্তা করছেন আল্লাহর নবীর তরিকা মতো করেন দোকানদারি অফিস আদালত দুনিয়ার যে কোনো চাকরি হালাল ব্যবসা করছেন নবীর তরীক জোহর নমাজ মতো আসর টাইম মতো মাগরীব টাইম মতো এসার টাইম মতো ঠিক মতো পড়ছেন হালাল তরিকার জীবন চালাইছেন হালাল খাদ্য খাইছেন সমস্ত মুফসিরি নহল একমত ইল্লাহ আবুদ্দাহি আমার শুধু আবাদতুল্লাহ উযি আপনি নবীর তরিকা ফলো করি আপনি প্রত্যেকটা কাজ করছেন আপনার দিনটা 24 ঘন্টা ইবাদত হয়ে গেছে সুবহানাল্লাহ দোবাড়া হইন্যা সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্ন হইল আল্লাহ কইতাবারতা এ কাফিরে কলে মুশরিকে কলে মুনাফিকের কলে ইহুদিয়া কলে নাসারা কলে খ্রিস্টান কল তোমরা ইসলামে ডুকো আল্লাহ কোনো জাতিরে না কইয়া কইলা ईमानदार হ الاسلامে ডুকো এর পিছনে রহস্য কিতা এর পিছনে নিশ্চয় কোন হেকমত মাতকা কোন আল্লা আল্লাহ বলিয়া স্বীকার করছে নবী নবী বলিয়া মানসই আল্লাহর গুণর সইত আল্লা মানা নবীরে নবীর সইত মানিয়া পুরকালোভাবে বিশ্বাস করিয়া ইমান আন অনেকটা কথা ভাতারে না গেলে না হয় আজকের পৃথিবীত মানুষ খুব সচেতন মাসাল্লা শিক্ষা বাড়ছে সচেতনতা মানুষের যথেষ্ট বাড়ছে কিন্তু আশ্চর্য ই বাজে এই জমিনের মাজে কিছু মানুষ নবীর মানে ঠিক কিন্তু নবীর প্রত্যেকটা গুণ মানে না যদি এমন কোনো বন্ধু আমার মাঝে তা শুনানির দরকার যে আপোনাৰ ন মাজাই বাদত পন্দেগী দুনিয়াৰ কিছু সাম্যায়িত নাই বৰ বাদ প্ৰশ্ন আহিব যে ইলাখে ইদানিংগাই আমাৰ দেশত কিছু এলাৰ্জি হল বাঢ়িছে নবীৰ ব্যৱহাৰে তাৰ আঁকিদা ঠিক নাই গত কিনি আগে বাক দূৰ এক জাগাত আফিল আমাৰ আগে বড়ো এখালি বেছ হৈছে দুই ঘন্টা বক্তব্য হয়েছিল আমি নিজে যদিও মানুষটা আমরা লানি না কিন্তু মানুষটা রোয়া আমি খুব শ্রদ্ধা করছি কারণ বড় একটা ফাজিল মাদ্রাসার একজন বড় আলিম প্রিন্সিপাল আর বয়ান্ত সেই রকম মার্শাল্লা আলোচনা খুব সুন্দর অপূর্ব লাস্টে গিয়া যেন এক বাড়ি মারছে হইলাম লাস্তা দিন গরুয়ে দুধ দিয়া যদি লাস্টে লাত মারি দিতে মন খাম করছি সারা মাটি হইলিছে আতুর লাস্টে গিয়ে তোর তোর জমা করিয়া বিচার এক সিদ্ধান্ত গেছে হুজুর আমি দুঃখ জীবনে পাকরি না আমি যতদিন বাঁচিম আর আমারও আল্লাহ আমার সাবর দুয় আমার মা মামাপুর তো ভিক দিয়েছিল দুই ঘন্টা উঠে আসা আমার যা আছে মরলে মরি মিলা আজকে কইতাম এইখানে কোনো লাস যম ইকুমুর রুহুল মালায়িকাতু সাফাল লা না ইল্লা মান আযিনাল্লাহুর রহমান রহমান ও আয়াত পড়ছি বলো সুন্দর হলস এমন একদিন দিন আইবো যেই দিন কোনো আত্তাবা কোনো ruh-এর কোনো ক্ষমতা সুলত না যেদিন আল্লাহ হুকুম সালা আল্লাহর রহমানের হুকুম ব্যতীত কোনো মানুষে কথা কইবার কোনো সুযোগ পাইত না আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কেউ মাত্তা ককার মারম হইলো আল্লাহর হুকুম ছাড়া কেউ খার হুকুম চালা খার হুকুম চালা কথাখান তো ঠিক কোরআন শরীফর আয়াত আল্লাহ কইরা ইল্লা মান আদিন আল্লাহুর রহমান রহমানর হুকুম চালা সে কথা কইবার সুযোগ কোন দিন কামতর দিন জুড়ে সক্ষা কোন দিন মাসাল্লাহ কথাখান তো সঠিক কথাখান তো সুন্দর সঠিক তর্জমাটা অত সুন্দর কইয়া কইয়া উঠিয়া বন্ধু আদম নবীর কোনো কথা চলবে না মুসানবীর কোনো কথা চলবে না কোন নবীর কোনো কথা চলবে না সেই দিন কেউ কথা বলতে ওহান কইয়া রে গেছে কি বেটা আর সাবজেক্ট আমি কইলু কিতারে ওইলু কিতা আল্লাহ আমি রহমানের না এর অর্থ হইল যে কেউ মাত্রা বার্তা নাই আপনারা আমার বাস্তবতা মাহিল সভাপতি মহোদয় বা কারি একটা বৈঠক জরুরি বৈঠক চলিয় দশগাঁক পনেরো দিয়া বৈঠক সভাপতি নির্ধারণ এক একবার উঠিয়া কেন সাহা বল আমরা আমরা দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় লিয়া বইছি আপনার আগে যে একটা অনুরোধ দয়া করি বৈঠক সভাপতি যাবার অনুমতি চালা কেউ মাতুন না জান এর অর্থ এই দড়ায় নি যে আজকে কেউ মাত্তা বার্তা না মাত্তা না হলো ও আউলমা হযরতOGLE মাতক এর অর্থ কান দড়ায় নি যে কেউ মাত্তা না দিন মাততা ফারবা তবে মাত্তই লেখা আর অনুমতি লাগবে দয়া করে মাত্ত কা কারণ অনুমতি সবাইতির অনুমতি যারা কেউ আল্লাহ কাইরা ইল্লা মান আদিনাল্লাহুর রহমান এদিল খেউ মাত্তা ফার্তা নাই রহমানের হুকুম চালা এর অর্থ নি খাও মাত্তা নাই মাত্তা নাই এর অর্থ খেউ মাত্তা ফার্তা নাই না লেখেনে নে কুরআন শরীফের অন্য আয়াতে দেখায় যে আল্লাহ মাতার সুযোগ কিছু মানুষরে কোকা কিছু মানুষরে দূরে কোকা কিছু মানুষরে দিবা যদি দিতা না তে কুরআন শরীফ তো নিজে আয়াতগুলা উঠাইতে হইব ইনা আ'তাইনা কালকাউসার হে আমার পেয়ারা রাসূল নিশ্চয় আপনার মালিক আল্লাহ আপনাকে কাউসারের অধিকারী বানাইছেন সুবহানাল্লাহ বড় করে কইনা সুবহানাল্লাহ ই কাউসারের অসংখ্য উত্তর কেউ হইছেন কুরআন কাউসার কেউ কইছেন দিন কাউসার কেউ কইছেন নবীগো আপনার উম্মত আল্লাহর পক্ষত কাউসার শেষমেশ কত হইল নবী কিয়ামতের বিভীষিকাময় দিন আপনি নবীর লাগি আল্লাহ জান্নাতি হাউজে কাউসার আপনার আল্লাহ দাম যে হাউজে কাউসার সম্পর্কে অসংখ্য হদিস রসুল করিম সাল্লি সাল্লামে ফরমাই সেই কঠিন ময়দান যে মানুষটা নবীর আত্মর হাউজে কাউসার পান করি লাগব ময়দানে মাসর পঞ্চাশ হাজার বছরের পানির পিপাস আল্লাহ তার মিঠাইয়া দিল তাইলে বুঝা গেল এদিন আমার নবী কিছু সাজ করবা যে সাজটা মানুষের লাগি উম্মতর লাগি আল্লাহ করার সুযোগ নবীরে

যত সময় পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট হইছেন না অত সময় আপনার আল্লাহ আপনারে দিতে থাকা বড় করি আমি জিকাই যদি যে আল্লাহ কিতা দিতে তাকবার কোন জিনিস নবিয়ে না পাওয়া পর্যন্ত সন্তুষ্ট হইতা নাই টাকা আত্ত নাই টাকা পয়সা বাড়িঘর মহিলা কিচ্ছু নাই নবীর আল্লাহ হন হাবিব কিয়ামতের সেই মদ্দানো আমি আল্লাহৰ গেছে আপনে আপনা ৰুম্মটোৰ মাফি চাইবা আর যতই ৰঙাবৰ্জন তো আপনে নবী খুশি হইছ না অতসময় আপনাৰ ৰুমতৰে মাফ কৰিয়া দিতেই তাহ বৰষৰে শইন্যা চুবাহাল আল্লাহ অন্য এয়াকে দেখায় আছা আই আবা চা কৰ আব্বু মাহমুদা হদ আমাৰ প্যাৰা নবী আফনার আল্লাহ আফনারে খুব তাড়া তাড়ি শিগগিরই আপনার আল্লাহ আফনারে মাকামে মাহমুদ নামক সম্মানিত আসনের মাঝে আল্লাহ বুআইবা বড় করে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ হক্কা মাকামে মাহমুদ বুআইবা আমার বন্ধুগণ মাকামে মাহমুদ ও নবীরে আল্লাহ বুআইবা

آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة إرفريك تأخوي الله سيد وان كل تيم وبعث مقاما محمودا الذي وعدته خويني صحيح. دو يأخوي ما توقع خويني صحيح. الله تمي تمار بندل لغي ديسة تمي مقام محمودا تنربو তোমার দুয়ার ভিক্ষা চাইয়া তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন খান তুমি আল্লাহ দান করিও আমার ভাই হল বন্ধু হল বড় চিন্তার বিষয় যে আল্লাহ লবিরে কইলা বন্ধু আপনারে মাকামে মাহমুদ বুয়াইমু আপনারে আমি আল্লাহ মাকামে মাহমুদর মাঝে উঠাইমু আবদুল্লাহাদের দোয়া করলেও আল্লাহ উঠাইবা আমরা দোয়া করলেও আল্লাহ নবীরা না করলেও বুহাইবা ই জাগাত আমি কেনে কই বলে আল্লাহ বুয়াই এর পিছনে রহস্য কিতা এর বাদে একটা শব্দ আমরা কই হৌ শব্দ এই বিষয়টারে পরিষ্কার করে ও আর কিয়ামা আল্লাহ সেই বয়াল দিনও সেই কঠিন দিনও মানুষ যখন পেরেশানির মাঝে থাকব সেই দিন তোমার হাবিবরে তুমি সাফাতের অধিকারী বানাইবাই যেহেতু তোমার লাভে যা বরমাইছেন সাফাতি সাফাতি লিয়াহলিল কাবাইরে মিন উম্মতি আমি নবী আমার উম্মতর সাফাত করব কবিরা জেলা জেলায়রে আমি সাফাত করিয়া জান্নাতুল ইয়া যাইমু আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা দোয়া করি কই আল্লাহ তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদে আইয় আইয়ো আর যেই দিন তোমার বন্ধুরে ও জায়গা তো আই ভাই ও দিন তোমার হাবিবর শাফাত আল আমরা গোলাম কলরে দান করিও ই কান মোল্লা দরকার আসল নি না নাই আল্লাহ দয়াতুলিয়া দরে কো আসল নি না নাই এদিন নবীর কথা চলবলি না চলতো নাই আমার নবীর ক্ষমতা চলবলি চলবলি এখন যদি কয় বলে না ক্ষামতের ময়দানে নবীর নেকিবদি মিজানে উঠানো হবে আর উনি চিন্তায় খুব ব্যস্ত থাকবে না জানি উনার জান্নাতের পাল্লা নেকির পাল্লা বাড়ি হয় না দুজোকের পাল্লা গুনার পাল্লা বাড়ি হয় সেই চিন্তায় নবী ব্যস্ত থাক আপনারা ভতুয়াদের কয় এগুর আকিদা ঠিক তো সোনা ভাইয়া হিংসা বিদ্বেষ বন্ধ করিয়া দয়া করি জুড়ে কই তুই আকিদা ঠিক আছে দি জুড়ে কয় নবীরে দি বাপ ঠিক আছে দি এখন ইলা যদি কেও নবী মানে ইসলামের ভিতরে হামাইছে তো না হামাইছে হামাইছে আস্থা দিন নমাজ পড়ায় কি তুই লেফটিনও যাইতে বদনায় খাতো তসবি খাতো কোনো লাভ নাই আছেন না হাটটি মাটিম টিম টিম তারা মাঠে বাড়ে ডিম জিকাও যদি স্যার হাটটি মাটিম টিম টিম বাড়ি হই এলে দূর বেটা এগুলো কোনো প্রাণী থাকলে তো তো এগুলোর নাম দিলে এখানে বইয়ের মাছ এগুলোর জেলা অর্থ নাই হি আত্মীর এন্ডাম উহালু রকম খুব সতর্কতা এর দা আল্লাহরে আল্লাহর প্রত্যেকটা গুণর সহিত মানতে হইব সোহান আল্লাহ নবীর প্রত্যেকটা গুণর সহিত মানিয়া যে পরকাল রূপে আল্লাহ রূপে ইমান আনছে এমন মানুষের দাম আছে নি না নাই আছে নি কম না বেশি নবী ফরমাইন একজন ইমানদারর জবানর লমিন এখফাল্লাত ইল্লাহ আখফাল্লা ওজন দিলে ইমানদারও লাই লাইল্লাহর মর্যাদা আল্লাহর কাছে বেশি তাইলে ইমানদারর দাম আছে আতক আছে এখন যদি কোনো মেজা বেয়া হই নোয়াগাঁও মসজিদের সামনে ডান দিকে আল্লাহ আর বাম দিকে মোহাম্মদ এই যে লিখেছ এটার মধ্যে তো শির্কের কত পাওয়া যায় আইসিরে নয়া নাজি হয়েছে কোন আফ্রিকার জঙ্গল থেকে বাড়ি আইছে বলদর বলত চকুত কিতা লাগছে জানি না খানায় কাবা তো হুজুড়ে জিকা কতবার আমার নবীরা লেখা আছে সোনার দরজা যেখান ইকানোর মাঝে কতবার লেখা আর ফর্দার মাঝে হাজার বার লেখা ক্লক টাওয়ারের সবুজ বাতটি দিন চব্বিশ ঘন্টা ই নবীর কলিমা উঠে আল্লাহ উঠেন মোহাম্মদ উঠে কিতাব চিড়ি মক্কা মদিনার বড় বড় আলী মহলর গেছে শিরিক দৌড়াবেন না কটাইর ফের টান গেছে লাগে খাইলানি গো তাই মা দিল ভর খামায় ওই হে লুইয়া দায়িত্ব সব রে দু দিয়া হে খোলা বার আমি বেস্ত যেতে চাই মিছিল ও আজ নবীর মা বাপ দু দিনে গুরু আজ উঁচি মোবাইল উঠে এখন নবীকে পাক বলা যাবে না আল্লাহ সুদু পাক এটাই যথেষ্ট নবীকে পাক বলবেন কেন ইমান বাসাই গিলার ইমান বাসাই মিছিল বাইসনি তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র নমাজ নয় এক দেশ আসা ইমান বাসাও কিলা বাসা এটাই মাথো না কানে সুজানি ইমান বাচা নে নিজে বেটাই মোবাইল আইয়া গাটা উষা মুঠা চেফটা আব্বা জুব্বা চুব্বা কুব্বা চকুত চশমা বাগলি দাড়ি নাবির নিছে। কিতাপ মনে কৰো আব্দুল্লাহ দৌলা সাহির বেটা তার বগলৰ তুলা মাইন গোটেইখন নবীৰ মা বাপ তদ্ দুজক্ষী ভাই চলে গেছে আমার যুড় আছে নুরুল আমদাদি খুরিয়া কইরা আমারে লক্কর মানুষ হিসাবে আমরা ইমান আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই আছে তুই আছে নি না নাই আর খালি ইমান ঠিক রাখきゃ জীবন চালাইলে হইতো নাই সেনে আমরা মাঝে কিছু বেকুপ আছে ইগুরে দেখো বলে হইছে আল্লাহ মাঝে দুই তিন বার কইলে রাগ ওঠে এ দেরি হইছে না মানা দবল কি দুইবার ইমান ঠিক আছে তো বড় বই তো লর ডবল বইত চিন্তা ইবার নমাজ বলে আরো ইমান ঠিকঠাক তো ইব আর ইমানদার এরা ঠিকমতো ইসলামের ভিত্তে প্রবেশ করতে ইমানদার রূপে কিন্তু পরীক্ষা আছে আত্মা নাই ইমানদারূপে কীটার পরীক্ষা ওয়ালা নাবলু ওয়ান্নকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ স্মরণ করাইয়া দেয় ईमानদারদের কোনো সময় इज्जत তোর পরীক্ষা কোনো সময় আল্লাহর দর পরীক্ষা সম্মানের পরীক্ষা দুনিয়াmathbb বহুত জাতর পরীক্ষা হলাই। এই পরীক্ষা তনে মোকাবেলা কিলা করিয়া উত্তীর্ণ যে যেসো মাঝে পরীক্ষা পড়বা আল্লাহর উপর ভরসা করিয়া আপনি শিকার করতা ইন্নালিল্লাহি ওয়া আল্লাহ আমি তো তোমারই

মদি নারী রোজার পাশে কত ই আস ঘুরে পাকে সালাম দিয়ে মনে রাশা মিঠাই রে আল্লাহ আমার হল ইমানদারের উপরে অনেক সময় কঠিন কঠিন পরীক্ষা এমনও পরীক্ষা আইব দেশ ত্যাগ করতে বাধ্য হইবা এমনও পরীক্ষা আইব জেলখানা করতে বাধ্য হইবা এমন পরীক্ষা ইব আওলাদ আপনার তো আল্লাহ উঠতে ইজ্জত হামল জীবনের যতই কঠিন পরীক্ষা বন্ধু খেলে। আপনি স্মরণ রাখতেইব আপনার আমার একটাই সিদ্ধান্ত আল্লাহ এই জীবন পাখি যতদিন দেহ পিঞ্জোরের ভিতরে আছে এই জীবন চারতে পারি তবুও তোমার উপরে তুমি ইমান চারতে না হয় সুহা মজবুত আর মজবুত টাকার মধ্য দিয়ে ভাবে জীবন চালাই তৈরি যেন আপনার জীবনের একজন মুসাফির একজন প্রতীক একজন মুসাফির মানুষ কোনো জায়গা গিয়ে শান্তিমাতা বিছনা ভত্র করে নি আপনার যদি দুই দিন লাগে লাগে ডাত যায় মুসাফির হয়েছে গাড়ি তুটিয়া যে সিট হই বা ট্রেন হোক আর গাড়িটুকু আর বিমান হোক ই সিটকিটা আপনি একবারে বাল্লা গরুরের বিছনা বতরটা সপ্তাহ বিচাইয়া ভেন লাগাইয়া মশের ঠাঙ্গাই উঠিবা হ্যাঁ আপনি গাড়ি যদি আপনি রেল স্টেশন গিয়া যদি কিছু সময় অবস্থান করেন দশটার গাড়ি আপনি গেছেন কি সাতটার সময় রয়েছে তিন ঘন্টা এনো গিয়াকিটা আপনি চিন্তা করবানি বলে যেহেতু তিন ঘন্টা রয়েছে এক কামী গড় এখান বানাইলে ইয়ার বিছনা নয়া ফালং আনিয়া গুম একটা সময় তা কোনো রকম হাঁটা চোলা ফিরা তসবিতা আলী আল্লাহ নামর জিকির বা মেগাজিন বালা ইসলামী বই একটা হাত লইয়া অথবা যে কোনো একটা রে মোবাইল ও টিভাইও বালা কোনো একটা জিনিস দেখিয়া শুনিয়া ই দুই তিন ঘন্টা যে বাবা কোনো রকম সময় এখান গেছে গাড়ি আইবাহ আমি আমার পথে শেষ ঠিক নবীজে ফর্মাইন এই দুনিয়া এলো জগৎবাসী মানুষের লাগি এই জীবনটা হইল একটা স্টেশন এই দুইটাত মাত্র কয়েকটা সেকেন্ড একটা মিনিট এক্ড কেন রাসী পাক সাহ ইসলাম শরমাই কেয়ামতর দিন দুনিয়ায় দিন তোর একদিন হইব সেই দিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান দিন হয় আজকে আমরা দুনিয়ায় পঞ্চাশ বছর চাল্লিশ বছর একশো বছর আজ তো সাত আটশো বছর আগে শাহজুল আইস্তনে সাড়ে চোদ্দোশো বৎসর আগে আমার নবী দুনিয়ায় আইস্তনে প্রায় দুই হাজার বছর আগে ইশা রহুল্লাহ দুনিয়ায় আইস্তনে প্রায় ছয় হাজার বছর আগে উইলা হজরত ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম দুলাইশাব মিলাই 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 যাইতে 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 যেমনে দেখবা আদম পর্যন্ত গেছেন সারা মিলাইয়া গিয়া দেখবা এগারো হাজার বা বারো হাজার বা সর্বোচ্চ পনেরো হাজার বছর আগে আদম নবী দুনিয়ায় সাড়ে তিনশো বছর হান দিছেন এর বাদে গিয়া বহু তা করতে 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 গিয়া আলফা ময়দানও বহুলকে দেখা হয়েছে এর বাদে অন্তনে সংসার আরম্ভ হয়েছে এর বাদে বাচ্চা কাচ্চা পাইছেন এর বাদে একজন দুইজন ইয়াইসকে সারা দুনিয়ায় প্রায় নয়শো কোটির উপরে মানুষ বহুত আইসন বহুত গিয়াছেন বহুত ভাল লাগে খালি হিন মিছিল মাত্র বহুত মিছিল বড় বিপদ আছে এই গুন্ঠা কারণ বাংলাদেশ বা আমরা দেশ নাই এলাকা দুনিয়ার বিভিন্ন দেশ খালি দুনিয়ায় নাইবার যত পদ্ধতি আছে সবটি খালি বানাইল ছোটবেলা শুনছিলাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এখন হি লগান বাদ দিয়ে এখন সুন্দর করলে এখন দুটির বেশি আর নয় একটি হলে আর বহুটি হয়

এই জমিন যদি পনেরো বা বিশ হাজার বছর যদি সারা জীবন যদি আদম তনে শুরু করি এই পর্যন্ত নবীজি ফরমাইছেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে আমতর তাইলে সেই দিনের তুলনায় আপনার পঞ্চাশ একশো বছরের হায়াত এক সেকেন্ড দুই সেকেন্ড সর্বোচ্চ এটা আধা মিনিট এক মিনিট অত আতই নাখানে। বাথৰুমৰ মানুহ যায় সৰ্বোচ্চ হা সাত মিনিট দহ মিনিটৰ লাগে এন কিয়া তাকে সুধোৱাৰ চিন্তা কৰে আফসুস আফচুচ নভিডিয়া বৰ্মাইন আপ দুনিয়াওল মভ মেন দুনিয়াই ল মমিনৰ লাগি জেলখানা অ জান্নাত কাফির কাফিৰ কাফিৰৰ লাগি দুনিয়াই লও জান্নাত তেইলে আমাৰ লাগিও যদি জেলখানা তে জেলখানাৰটো ইচ্ছা মত চলবাৰ কোনো সুযোগ না আছে জেল যদি হইন বলি এর এক কাম করে বাবাই পুলিশ ভাই ভাই সুনা ভাই নিমল লাগি ফেললে হো ডাকার হাত জিবির আনি টানিয়া ফাটাফাটি করিয়া দিস কিন্তু তোর ডারে খাইবার জায়গা নাই যেটা পাইছ লাল চাউলর বল্ডার মার্কা চাউল ও তার লগে সদু আলু মিলে যা কোনো রকম সবজি দিয়ে মাঝে ফুক খাইতে পারছ মাছ বেলা আইতা খাইতাম না বলে খাস্তাতে উপাস মোর লেমোর তামলা তোরে লিয়া মনে গুলি এক জোরে তুল চড়তে বেড়ে এলাকায় তুমি পাও আর না এলে বুজা গেল ই দুনিয়ায় মুমিনল লাগি জান্নাত নাই মুমিনল লাগি জেলখানা আর বেইমান বেদিনল লাগি তারা যে তা জানে হয় ইতা তা করতে পারব আজকে অন্য গেছিলাম মৌলি বাজার কমল গেছ না ইয়ার এখন ইয়ামালে নির্বাচনে ইলা বাতাস দিছে সব সিএনজি

لا يستخرون ساعة ولا يستخدمون ایک سیکنٹ آگے فوری نائے ٹائم ہوئی بس آسا اکتا سامنے سے یہ دیکھو ریڈی تمہیں خیر لامی خیسی نسلانی دے تمہیں خیر لامی اللہ ملکل وہ ملکل موکی دا دور بیٹا میں چوی سو فورتا میں ہاں नदीरे पर बंगे वही पर गड़े এপার বাঙ্গে পার গড়ে এই তো নদীর খেলারে বাই তো নদীর খেলা সকাল বেলা বাদ সারে তুই ফকির সন্ধ্যা বেলা মাত্র এক মিনিট আগে দুইশো বৎসরে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইল সালদাদ ওই এক মিনিট বাদে উদ্বোধন করলি আখতা দেখে ফকির তুমি না রেজরে মাতি না হল্লা বিড়া একটু

সচল বৈঠল চিন্তা তার বাট মিলে যাই তো হ্যাঁ আফসুস সময় নাই সময় নাই সময় নাই আল্লাহ কইতে কইতে শেষ পর্যন্ত উঠিয়া কইলে একবার তাকালি মরে যান না তোর সামনে উবাইয়া দাইনে একবার বামে একবার সাইবা শুধু আল্লাহ দিতে আপনি শুধু আল্লাহ কিন্তু সাইও সাইয়া দিবে ও গুড়ার উঠে ভাও শূন্য থাকতে খাম বাটি আজরাইল হাসাও দি নেন বলে না বলে তে ঠেল আমারই দিচ্ছি আজরাইল রে ধাক্কে মারিয়া যাইছে জান না তো আমাই জিত আল্লাহ কই নাজরাইল মেইন চুইস ও টেং লক টাইল রকছে সাসার জমিন আর চাইছে না শেষ জুড়াতে অনুরু ধর্ম ভাওদরী অনুরু ধর্ম ফতা নেন আসিয়া উড়াই না জান। আল্লাহ হট্টা ফতা হামলা। লাগে ককা ইনশুরে ককা ইল্ এখন বুঝিয়া জবাবিব বাড়ব তো আমার মৌতো নেবাচাই তো বাবা ভার পাত ফুয়াফুলিয়ে ভার পাত বৌ বাচ্চায় ভার পাত সম্পদে ভারবত দুনিয়ার কোনো শক্তি ভারবিন যাওয়া খোকা যাওয়া লাগবেই লাগবে যাইতে ওইব আর যাইতে যখন ওইব যাইবার আগে নিজের বুঝার দরকার আপনি অন্তর যাইতা মোটামুটি একটা বুঝলি হিসাব মিলেন সিএনজি গেলে যাইতে পঞ্চাশ একশো এর বাদে রিক্সা তার হয় ত্রিশ বাদে খানিয়া আর পঁচিশের বাদ সারা মিলে দুশো ইলে কোনোরকম ও সিলেট যাইতুলে হিসাব মিলে মোটামুটি বুঝলি বারেন অনন্ত অনন্তকাল লাগে আপনি রোয়ানা দিরা অনন্তকাল চিরকালের যে রাস্তা পায় রানা দিরা ই রাস্তা সম্পদ আপনার দরকার নাই মাত্রা নাই চলার দরকার নাই বহুত সুবিধা অসুবিধা নাই আকল আকলমন যারা জ্ঞানী যারা আল্লাহর গুলাম নবীর এরা দুই তাকতে জান পথ পরিষ্কার হইয়া গেছে সন্ন্যাস

আজ মাস পনেরো দিন ধরে দৌড়া দৌড়ি এর বাদে মাইকর বাইরে গিয়া হয়েছেন প্যান্ডেলের বাইরে হয়েছেন তারা দুই তিনদিন দিন না ইয়া কাম করছেন এর বাদে ওপায় ওটা কত কষ্ট গা গাছ ভাইয়া ইয়া লাইনও ঘুরে ভাই দিও ঘুরে ভাই দিও ঘুরে ভাই দি এর বাদে হ্যালো হ্যালো হয়েছে করতে এর বাদে গিয়া জুইত যাই তুই বাদে কে গজলের বাদে হুজুর শুরু সুরক্ষা হুজুর আপনি সুযান ইয়েরটা বা ক্যা নে সোলের ঠিক মানুষের মূর্ত সময় ইলে জান্নাতি ইয়ে থাকলে আল্লাহর দেখব আল্লাহ সুইতি আনলেন যে মানুষটা দেখব তার জান্নাতর বিছনাপত্র জান্নাতর লেবাস পোশাক জান্নাতি এরাজমেন্ট জান্নাতি ফুল বিছানা জান্নাতি স্লাইট জান্নাতি আনুষ্ঠানিকতার সব তালুয়া ফির হাজির হয়েছেন আল্লাহর বুন্দায় তো পারবো মাশাআল্লাহ আমি যে রাস্তায় রান্না দিছি আমার লাগি আমার আল্লাহর পক্ষ আমারে আমার অনেক সাহায্যকারী হল পাঠাই দিছে মানুষটা খুশি না বেজা ওলা খুশি ওলা খুশি ওলা খুশি আল্লাহ ফরমাইন আল্লাহ ফরমাইন তার সামনে জান্নাত্রে তুলিয়া দিয়া তার সামনে জান্নাত্রে তুলিয়া দরিয়া তারে ফিরিস্ত হলে শুনাইবা আল্লাহ তাহাফ তুমি ডরাইও না ওলা তাহজান তোমার চিন্তার কোনো কারণ নাই ও আবসিরু বিল জান্না বুন্দারে তুই যেন দুনিয়ায় তো কষ্ট করছো জান্নাত তোরা যায় আল্লাহ তোর লাগি সেই জান্নাত আমরার গেছে দিয়া পাঠাইছেন দেখ মরতে দেরি হইব এই জান্নাত তো আইতে তোর দেরি খুশি না বেজার কি কবর লইয়া কবর বাই বন্ধু আত্মীয় স্বজন তুই আইছেন আল্লাহর হাওলা মানুষটার লাগি কবর আইবা বিশেষ মেহমান হল বিশেষ 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 পৌঁছলাইবা কোর আই আল্লাহর পন্দারে উঠাইবা জিকাইবা তুমি কে তোমার রবকে তোমার দিন কিতা তোমার পরিচয় কিতা তুমি কোন ধর্ম মানিয়ে আইস আমার নবী দেখা নন সপ্তাহ পরীক্ষা নিরীক্ষা শেষ এর আগে বুধ পরীক্ষার বন্দার। মুখর বাচ্চা ইয়া তিরিশ লিবা যে এই মানুষটা ফার বহুত্তর দিত ও মানুষটার বালা ওয়াশ রুই গেছে সময় যখন শেষ জবাব দিলে গায়ে বি আওয়াজ সদাক তাবদি আমার গুলামে সত্য হয়েছে যা হইছে সারা হাসা হইছে। এক কাজ করে ফিরিস্ত হল আমার গুলামের শরীর তো নেহাফর কুল আমার গুলামের ঝান্নাতি লেবাস কিনতে বড় হরি না সুবাহ আমার গুলামরে জান্নাতি লেবাস ফিন দাও ফির ইস্তকলরে আল্লাহ এখন তুমরা ফিন দাইয়া দে তুমরা ফিন দাইয়া দেও আমার বন্দায় ফিনতো না তুমরা ফিন ফিন্দা এক জিনিস আর দাইয়া দেওয়া আর এক জিনিস আপনি ডেইলি ফিন্দইন ফিন্তা ফারবেন ফারবা বিয়ার দিন আইলে দামান বেটারে ফিন্দইন নি না ফিন্দাইয়া দে পাতই না খেলে মনে মনে কই বহুত দিনের সুযোগ পাইছি ফিটিরো গলাবে মানজিয়া দে দিরা মানজিয়া এরো গলা তো লইত লাগাইয়া দে দিরাও লইট লাগাইয়া আমার ও আতর তোলে দি জুইতে টানিয়ে বল্লা করি মাসে দীরা মার মনে মনে হয়ে বহু দিনের চান্স পাইছি দেহ ইয়ার বাদে ভেতাসের আজীবন গেঞ্জি পিনলো ফেন্ট পিনলো সত্তা পিনলো আজকে দুল্লা ভাই একজনে গিয়া গেঞ্জি মনে অনেক হয়ে যাওয়া দিন খাইছো আমারে মারি আইজ সুযোগ পাইছি উদ্দার খুলে এন গেঞ্জি শার্ট হেন পাঞ্জাবি এই নুতা শেষ মেস যে জুত্তা পিন্তা নিজ মনে মনে কই বহুত দিনে পাব সুযোগ পাইছি পাবলি সুযোগ পাইছি এদিন তার বেটার ভিতরে একটা খুশি মাথুন না আল্লাহ কইল আমার গুলা আমার শরীর চলে কাপড় খুলো আর তোমরা ফিরিস্ত হলে আমার গুলাম রে কাপড় ফিন্দে আমার গুলামর শরীরের কাপড় তুলিয়া জান্নাতি লেবাস পিন্দাও তার কবরের মাঝে মাটির বিছনা না আমি মানতাম নাই আমার গুলামর লাগি জান্নাতি বিছনা নিয়া বিছ আমার গুলামরে তুইয়া যাইতে সময় মাত্র আড়াইয়া ছাড়ে তিন হাতে একটা মাটির কোবরও তুইয়া গেছে আমার বলে আমার কোবর রে প্রশস্ত হল চোখ যত যাহা যায় জায়গা দূর হয়ে ঘুরিয়া আর আমার গুলাম জানাইয়া দেও তার কোবরের ভিতরে আলো বাতাস যে তার দরকার দুনিয়ার কোনো আলো বাতাস দিতাম নাই সরাসরি তোমরা ফিরিস্ত হলে জান্নাত তো একটা দরজা আমার গুলো আমার কোবর আর আমার গুলাম রে জানাইয়া দেও নাম গুমাও নাম কাল আরুস ওলা শান্তির গুম বুমারি তোরা কেউ ডিস্টার্ব করতো না দুলহা দুলহি কন্যা নৌসা দামান কন্যা যেভাবে বাসর রাত্রিতে খুশির গুম গুমায় কেউ তারে ডিস্টার্ব করে না আল্লাহর গুলাম গুমা সে উত্তরে মাথা তো নাই ডিস্টার্ব দিত না গোড়াইয়া কলিং বাড়িয়ে তো নাই এমন গুমও ফড়বে দুজ ভরস গুমাইতে পারছত না ফজর ভরস গুমাইতে পারছত না এ বাদতিক ইচ্ছা মতো চলতে পারছত না শান্তির গুম ঘুমা লক্ষ লক্ষ বছর এ গুম দিবে আমি আল্লাহ যে দিনকে আমতাই মেয়ে দিন বাবা হল ইসলামর ভিতরে হামাই ইসলাম যদি ঠিক হামাইতে পারে সেই সব নিয়ে আমত হল আপনার আমার লাগি হাত চানি দিয়া ডাকে আর হই রে আল্লাহুল আইও জীবন বড় লাগি অপেক্ষা করিয়ার আমার আল্লা জান হুর বানাইছে আমার কবালের মাঝে আল্লাহ রসল্ল নাম লিখিয়া লাগি অপেক্ষা করার হুকুম দিয়ে রাখা আয় আমি লাগি অপেক্ষা করিয়ার কি শান্তি তুই ভাইবে তোর জীবনে ই মেমরিও আল্লাহ দিছে না রে গুলাম তুই কল্পনা তো আনতে পারতে না যে আল্লাহ আমার কত সুন্দর করিয়া বানাইছে সত্যি করে আল্লাহর গুলামিত মজা আসেন মাতোগা আসেন এর দেখ ঘুমাইতে সময় আল্লাহর নাম লইয়া ঘুমাই আজকের যুবক সমাজ ধ্বংসর পতে আল্লাহর নাম তো মোবাইল লইয়া খানা শোনা বাসটা বন্ধ কর ঘুমাইবার আগে আল্লাহর নাম লাইয়া ঘুমাও গুমতুনে উঠতে আল্লাহর নাম লো পাঁচ অতি টাইম মতো পড়ো বেশি লম্বা চূড়া দো এবার দু তোর দরকার নাই সংক্ষিপ্ত তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ আঙ্গুলো গণ ও মাত্র তিন মিনিট যাইব। সমুদ্র আসবে না পরিমাণ গুণ হইবা আল্লাহ ও তসবির হাতিরে মাফুরিয়ে দেবে ও আঙ্গুলো যেন যখন সে আঙ্গুলো গুণ হইব কে আমতর ময়দান ও না যাতর ফত হইবে অকথা মনে থাকবো তো ছোট্ট ছোট্ট আমল